তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন, আর আপনারা ভালো থাকুন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তো চলুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও, সেই ব্লগ ভিডিওটা আপনাদেরকে দেখাই। আর দেখানোর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার জিপি ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে যখন আমি ভিডিও পোস্ট করব সবার আগে আপনি দেখতে পান। তো চলুন আজকে আমরা চলে এসেছি পদ্মুর জড়াধারী আশ্রম অর্থাৎ সাধনপীঠ মহামিলন মঠ। আর এই মহামিলন মঠ আজকে পরিদর্শনে আমার সঙ্গে আছে আমার ভাই তথা আমার মামার ছেলে হচ্ছে গোবিন্দ এবং রিকি। তো ওদের দুজনের সঙ্গে আজকে আমি পুরো মন্দিরটা দর্শন করব এবং আপনাদেরকে দেখাবো মন্দিরের কোথায় কী আছে বিস্তারিত সংক্ষেপে। তো প্রথমে ঢুকে দেখতে পেলেন যে ওটা হচ্ছে গোপালের মূর্তি, গোপাল মাখন চুরি করে খাচ্ছে। তারপরে এই যে সোজা যাচ্ছি বাঁ দিক দিয়ে, তো এটা হচ্ছে যে ভক্তরাজ মন্দির। আর বাঁ দিক দিয়ে দেখবেন যে ফাঁকা মাঠ আছে, ঠিক আছে? এই যে ফাঁকা মাঠটা, এখানে হচ্ছে ফাল্গুন মাসের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত একটা বিরাট মেলা অনুষ্ঠিত হয়। এখানে 6 দিন 7 দিন ব্যাপী মানে যাত্রা, বাউল, কবি, অনেক কিছুই গান হয়, তাছাড়াও অনেক বড় বড় মেলা হয়, অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো ওটা হচ্ছে যে ফাল্গুন মাসের 1 থেকে 6-7 তারিখের মধ্যে এটা হয়, ঠিক আছে? তখন আপনারা আসবেন, তখন দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমাদের ভক্তরাজ হরিদাস মন্দির, যেটা আগেই বললাম। তো চলুন এবার আমরা পুরোটা দেখতে থাকি আস্তে আস্তে। তো যেটা, যেহেতু এটা আমার মামার বাড়ির গ্রাম, সেহেতু আমি অনেক ছোট থেকেই এখানে আসি, কিন্তু গত 4-5 বছর এখানে আসা হয়নি। আর 4-5 বছরের মধ্যেই এই যে ছোট ছোট বড় বড় অনেক মন্দির এখানে তৈরি হয়ে গেছে সেগুলো আমার দেখা ছিল না, তাই মামার ছেলেদের সঙ্গে এসেছি, ওরা আমাকে বলে দিচ্ছে। এবং প্রত্যেকটা মন্দিরেই লেখা আছে এটা কী মন্দির এবং সেখানে মূর্তি বসানো আছে। এটা হচ্ছে বজরংবলী মন্দির, আর এই মন্দিরগুলো খুব বেশি দিন আগে তৈরি হয়নি, এই 4-5 বছরের মধ্যেই তৈরি হয়েছে। আর পাশে আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে তার পিতা মাথায় করে নিয়ে যাচ্ছিলেন সেই ঝড়জলের দিনে, আর পঞ্চমুখী সাপ ওনাকে আড়াল করে নিয়ে যাচ্ছিলেন সেই দৃশ্যটা। তো সবাইকে বলবো এখানে ঘুরতে আসার জন্য, আর ভিডিওর শেষে বলে দিচ্ছি কীভাবে আসবেন এখানে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ শেয়ার করলে ভিডিওটি অনেক দর্শনার্থীর কাছে পৌঁছে যাবে এবং দান ধ্যান যদি তারা করতে চান তাহলে মন্দিরটির আরও উন্নতি হবে, কারণ এখানকার সমস্ত কিছুই অনেক সহৃদয় ব্যক্তিদের মূল্যবান যে দান ধ্যান সেই দান ধ্যানের উপরই নির্ভরশীল। আর আপনিও যদি দান করতে চান তাহলে আসবেন এখানে, সাধু বাবার হাতে দান করবেন, সাধু বাবা সমস্ত বিষয়টা এখানে দেখাশোনা করেন নিজেই। আর এই যে প্রধান মন্দিরটা দেখতে পাচ্ছেন, দুই পাশে সিংহ মূর্তি, সামনে বজরংবলী পাহাড় ধরে দাঁড়িয়ে আছেন। এই মন্দিরটি সাধু বাবা প্রথম স্থাপন করেছিলেন, আর সাধু বাবার সঙ্গে আমার দাদুরাও যুক্ত ছিলেন, দাদু খুব সুন্দর খোল বাজাতে পারতেন, হরিনাম করতেন সাধু বাবার সঙ্গে। তাছাড়া পাশে আর এই যে কৃষ্ণ মন্দিরটা, এই মন্দিরটাও ওই পুরনো মন্দিরটা সমসাময়িক। এই দুটো মন্দির হচ্ছে সবথেকে প্রাচীন মন্দির এই জটাধারী আশ্রমের কুসুমডাঙ্গা পাড়ে। আর তারপরে এই মন্দিরগুলোকে কেন্দ্র করে চারিদিকেই ছোট বড় অনেক মন্দির তৈরি হচ্ছে। তো এবার আমরা চলে যাব মন্দিরের পিছন দিকে অর্থাৎ উত্তর দিকে, যেখানে অবস্থিত আছে পঞ্চমুণ্ডীর আসন। আর এই পঞ্চমুণ্ডীর আসনের মধ্যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বিরাজমান এবং ওনার ডান পাশে আছেন স্বামী বিবেকানন্দ এবং বাম পাশে আছেন মাতা সারদা দেবী। আর এই মন্দিরটা ঠিক ডান পাশে আছে, এই যে এই মন্দিরটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে তার অষ্টসখীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন অর্থাৎ লীলা করছেন। তো এরকম একটা দৃশ্য। এই যে আশ্রম, এই আশ্রমের প্রতিষ্ঠা সম্পর্কে খুব বেশি আমি অবগত নয়, কিন্তু আমার দাদুদের মুখে যেটুকু শুনেছিলাম সেটা হচ্ছে এখানে জটাধারী এক মহিলা থাকতেন এবং তেনার স্বামীও এখানে থাকতেন। ওই জটাধারী মহিলা ঝাড়ফুঁক করতে পারতেন এই পদ্মুর, তাছাড়াও পার্শ্ববর্তী গ্রামের মানুষদের রোগ বালায় তিনি তার ওই জটা দিয়ে ঝেড়ে দিতেন এবং সেই রোগ ভালো হয়ে যেত। তো ওনার নাম অনুসারে এখানকার নাম হয়েছিল জটাধারী আশ্রম, এটুকুই আমি জানি। আর ওনাদের মৃত্যুর পরেই পাশের জনৈক্য ব্যক্তি রাধেশ্যাম পালের পুত্র শ্রী দুলালচন্দ্র পাল এখানে আসেন পাশের কড়িয়া গ্রাম থেকে।
আর তারপরে এখানে এসে তিনি মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন। তো এটা হচ্ছিল এখানকার সংক্ষিপ্ত প্রতিষ্ঠার যে হিস্ট্রি সেইটুকু। আর পুরো হিস্ট্রি জানতে গেলে আপনাকে এখানে আসতে হবে, সাধু বাবার সঙ্গে কথা বলতে হবে, তাহলে আপনারা পুরোটাই এখানকার সম্পর্কে জানতে পারবেন। তবে এখানে মন্দিরে আসতে গেলে এক্সট্রা কোনো পয়সা লাগে না, এখানে আপনি যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন। কিন্তু আপনারা যদি ফাল্গুন মাসের মেলার সময় আসেন তাহলে এখানকার যে পুজো, এখানকার যে ধুমধাম, সেটা আরও আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর ওই ফাল্গুন মাসের মেলার সময় এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসেন, এবং এখানে একদিন ওই ছ দিনের মধ্যে একদিন ধুলোর উৎসব হয়, আর সেই ধুলোর উৎসবে মানে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সমস্ত দর্শনার্থীরা মহাপ্রসাদ মাঠে বসে খান এবং তারা এখানকার পুরো অনুষ্ঠানটা উপভোগ করেন, মেলা দেখেন। তো আপনি চাইলে তখন এখানে আসতে পারেন। তো চলুন মন্দিরটা দেখতে দেখতে আরেকটা রোমাঞ্চকর ঘটনার সাথে আপনাদেরকে অবগত করাই। সেই ঘটনাটা হচ্ছে ওই যে পঞ্চমন্দির আসন এবং রাধাকৃষ্ণের যে মন্দিরটি আছে, এই দুটি মন্দিরের মাঝখানে যে গাছটি আছে, এই গাছটি কেউ বা কারা কিছুদিন আগে গাছটিকে কেটে দিয়েছিলেন, কিছুদিন বলতে প্রায় 4-5 বছর আগে। তো কাটার পরে তার পরের দিন নাকি সকালবেলায় আবার যেখান থেকে কেটেছিলেন সেখান থেকে আবার জয়েন্ট লেগে গেছে। তারপর ওখানে লাল কাপড় বাঁধা ছিল, আমরা দেখেছি, লাল কাপড় বাঁধা অবস্থায় দেখেছিলাম, কিন্তু আমরা পরে দেখেছিলাম যে ওখানে জয়েন্ট হয়ে গেছে। আর আপনি বুঝতে পারবেন যে ওখানটা জয়েন্ট হলে যেমন একটা মোটা একটা থিকনেস হয়, তো সেটা আপনি লক্ষ্য করতে পারবেন ওখানে গেলে। তো সেটা একটা রোমাঞ্চকর ঘটনা, সত্যি গা শিউরে উঠবে ঘটনাটা শুনলে। তাছাড়াও আরও একটা ঘটনা যে মানে মন্দিরটার যে মেন মঠটা আছে ওই মঠের বাঁদিকে একটা নিম গাছ ছিল, আর ওই নিম গাছটাও কেউ বা কারা অনেক আগে, ওটা অনেক আগেকার ঘটনা, তো ওই গাছটা নাকি কাটতে এসেছিলো এবং কাটার পরে নাকি তাদের মুখ দিয়ে রক্ত উঠে তারা মারা গেছিলো। তো এই দুটি ঘটনা এখানকার একটা ইতিহাস, একটা মিথ যেটা বলা চলে, সবার মুখেই শোনা যাবে কম বেশি। তাছাড়াও আরও অনেক ছোটো বড়ো অনেক ঘটনা আছে, হয়তো আমরা সব জানি না, জানতে গেলে অবশ্যই সাধু বাবার সঙ্গে পরামর্শ করতে হবে, সাধু বাবার কাছে শুনতে হবে, সাধু বাবা হয়তো সবই জানবেন। তো কোনো যদি সময় হয় কোনো একদিন, তো আপনাদেরকে সেই সব হিস্ট্রি আপনাদেরকে জানাবো সাধু বাবার সঙ্গে বসে। তো চলুন জেনে নেওয়া যাক এখানে আপনি কীভাবে আসবেন। আপনি যদি ট্রেন দিয়ে আসতে চান, আপনি কলকাতা থেকে কিংবা এদিকে বহরমপুর থেকে যে কোনো জায়গা থেকে যদি আসেন, আপনাকে হয় বাজাস্ত স্টেশনে নামতে হবে আর না হলে সালার স্টেশনে নামতে হবে। আপনি যদি বাজাস্ত স্টেশনে নামেন তাহলে টোটো ধরে আসবেন লোহাদহ ঘাট, এবং লোহাদহ ঘাট পেরিয়ে যে কোনো টোটো ধরবেন, বলবেন আমি পদ্মুর জটাধারী আশ্রম যাব, আপনাকে একদম পদ্মুর আশ্রমিনী চলে আসবে, 20 টাকা ভাড়া কিংবা 30 টাকা ভাড়া নিতে পারে। আর আপনি যদি সালার দিয়ে আসেন তাহলেও সালার থেকে বাস ধরবেন, ধরে একদম আসবেন ভরতপুর, আর ভরতপুর থেকে টোটো ধরবেন, টোটো ধরে বলবেন পদ্মুর জড়াধারী আশ্রম যাব, তো আপনাকে নিয়ে চলে আসবে একদম পদ্মুর আশ্রমে। আর আপনি যদি বাসে রাস্তায় আসতে চান কান্দি দিয়ে, তাহলে ওই একই রাস্তা, মানে কান্দি থেকে আপনাকে বাস ধরে আসতে হবে প্রথমে ভরতপুর, এবং ভরতপুর থেকে একই রাস্তা। তো এই দিক দিয়ে ভরতপুর আর লোহাদা, তো এই দুটোর মাঝামাঝি জায়গা হচ্ছে এই পদ্মুরের মন্দিরটি। তো এখানে আসার রাস্তা খুবই সহজ, কোনো কমপ্লিকেটেড ঘটনা নয়, এখানে আসতে গেলে খুব সাধারণভাবে সুন্দরভাবে আপনি আসতে পারবেন। তো মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, যদি ভালো লাগে তাহলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।